হঠাৎ করে দেখছি অপ্রতিম আমার গায়ের উপরে ছায়ক আমার বাঁদিকে ও গাড়ির উপরে অন্ধকার চারিদিকে কিচ্ছু নেই, নিচে গাছে শুধু কাটা রাখছে, কাটার মধ্যে পড়ে আছি, গাছে গাছ ছিল বলে বেঁচে গেছি আমরা। ওরেও আমাকে আবার গাড়ি চালাতে হয়, আমার তাতে কোনো বিষয় ছিল তার আতঙ্কটা তখন দেখার মতো ছিল, আতঙ্ক এবং আমার কোনো আতঙ্ক ছিল, কিন্তু আমার পাশে যাদেরকে বসতে হবে তাদের আতঙ্কটা আর কি দেখার মতো ছিল। আমি তো গুরুজন নই, আমি ওদের থেকেও ছোট, ভালো করে দেখুন, হ্যাঁ আমি জুনিয়র মোস্ট, ওরা সিনিয়র আমাদের কাছে। বেঙ্গলস্কোপ শুটিং স্পটে আজকে আমরা চলে এসেছি সরাসরি অগ্নিশিখা সেটে, আর এসেই ঢুকে পড়েছি সরাসরি মেকআপ রুমে। কেন? এখানে এসে আমরা পাকড়াও করে ফেলেছি তোমাদের প্রিয় জুটি বিক্রম এবং শিখাকে, বা বলা ভালো সৌর্যদা এবং আরাত্রিকাদিকে। জেনে নেব তাদের কাছ থেকে এই সিরিয়ালের কিছু খুঁটিনাটি কথাবার্তা। প্রথমে তোমাদেরকে স্বাগত জানাই বেঙ্গলস্কোপে। আমি শেষ করতে পারবো না, কারণ প্রথম পুরুলিয়া থেকে শুরু করে আমাদের আউটডোর থেকে শুটিং হয়েছিল, এখানে টিম মেম্বার আমাদের বাবুদা নিলয়দা আমাদের প্রত্যেকটা সিনিয়র, সিনিয়র বলে তাদের বুঝতে পারি না এখন অবধি, তো এবার প্রত্যেকে মিলেই মজা আনন্দ, তারপরে 200 এপিসোড কদিন আগে গেল, আমাদের বিশাল বড় করে একটা সেলিব্রেশনও হয়েছে, সেই সব মিলিয়ে ভীষণ ভীষণ মজা হয়েছে। ও তো সবটাই বলে দিল, একেবারেই তাই। খাতায় কলমে দর্শকদের কাছে এটা 200 এপিসোড, কিন্তু শিখা বিক্রমের জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, আমাদের দেখা হওয়া, সেখান থেকে আমাদের বিয়ে হওয়া, তারপর আস্তে আস্তে সম্পর্ক তৈরি হওয়া, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অনেক সংগ্রাম করা, তারপরে আবার মিল হওয়া, আবার 5 বছরের একটা বিচ্ছেদ, অনেক ঘটনা ঘটে গেছে শিখা বিক্রমের জীবনে। তো সেটা ডেফিনেটলি একজন অভিনেতা হিসেবে এই জার্নিটা বাঁচতে খুব ভালো লেগেছে আমাদের দুজনের আলাদা করে। এবং সত্যি কথা বলতে আগে শুনতাম যে মেগা সিরিয়াল পরিবার হয়ে যায়, কিন্তু এখন আমি আমার জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম যে সত্যি দিনের পর দিন কাজ করতে গেলে প্রত্যেকটা মানুষের সঙ্গে এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যে একদম ফ্যামিলির মতো করে একাত্ম হয়ে আমরা সবাই কাজ করছি, এবং যেহেতু এটা আমাদের প্রথম বড় কাজ ফলে শেখার অনেক সুযোগ পাচ্ছি, সো আমাদের জন্য এক্সপিরিয়েন্স অসাধারণ। সান বাংলায় সিরিয়ালটা হচ্ছে, সিরিয়ালটা যখন আমরা প্রথম কথা বলতে যাই তখন আমাদের বলা হয় চ্যানেল থেকে যে একটা অরিজিনাল স্টোরি চাই, যে স্টোরিটার ওপর বেস করে একটা মেগা করা হবে, এবং সান বাংলা এটাই একমাত্র অরিজিনাল স্টোরির ওপর হচ্ছে। তা আমরা ভেবেছিলাম যে একটি মেয়ের একটি নারীর লড়াইয়ের গল্প দেখাবো, সেখান থেকেই ভাবনা চিন্তা এই অগ্নিশিখার, যে অনেক বছর পর দীর্ঘদিন পর এরকম একটা ইউনিট পেলাম যেখানে সবাইকে মনে হয় আমার পরিবারের সদস্য, মানে আমরা সবাই এত সুন্দরভাবে এই সিরিয়ালটাকে করছি, মানে মিলেমিশে, এবং খুনসুটি তো থাকেই, দুষ্টুমি থাকে, হিরো হিরোইনের যে একদম নতুন ওরা ওদের পিছনে লাগা থাকে, তা মনেই হয় না যে আমরা ফ্যামিলির বাইরে কারোর সাথে কাজ করছি, মানে ক্রিয়েটিভলিও বলবো বা টেকনিক্যালিও বলবো, যারা স্টাফ আছেন আমাদের ক্যামেরাম্যান থেকে শুরু করে ফ্লো ডিরেক্টর থেকে শুরু করে সবাই খুব আমরা মিলেমিশে কাজ করি, মানে একটা ফ্যামিলি হিসেবে কাজ করি, মানে কাজটা ওই জন্য ট্রেস মনে হয় না, যে একটা কাজ করছি মনে হয় না, যেন একটা খেলতে খেলতে সব কিছু হয়ে যাচ্ছে এরকম আর কি। অনেক খুনসুটি চলে, মানে পরিচালক আমাদের কাছে শুধু পরিচালক অবভিয়াসলি নন, তিনি আমাদের মেন্টর, তিনি আমাদের গাইড, এবং আমরা একেবারে বন্ধুর মতো, মানে আমি এটা বলতে পারি সাহস করে, উনি এখানেই বসে আছে, ক্যামেরাটা হালকা একটু ওদিকে গেলেই আমরা দেখতে পাবো, তার সঙ্গে তার একটু মিটিমিটি হাসছেন, প্লিজ চলে এসো। চরিত্রগুলো সৃষ্টি করেছেন উনি, মানে এই যে আপনি দেখছেন আমাদের বাড়িতে এত ধরনের চরিত্র, মানে প্রত্যেকে একেবারে রং বেরঙের, রঙিন, এত বৈচিত্র্য আমাদের বাড়িতে এবং প্রত্যেকটা চরিত্রের মধ্যে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাবুদা তৈরি করেছেন, আমাদেরকে বলে দিয়েছেন এক্স্যাক্টলি কিভাবে কি করতে হবে, প্রত্যেকটা লাইনে প্রবলেম হলে আমরা বাবুদার কাছে যাই যে এটা কিন্তু বুঝতে পাচ্ছি না, ওই ব্যাপারটা কি করব, আর যেহেতু আমরা নতুন আমরা অলরেডি প্রচন্ড নার্ভাস, কিন্তু এই মানুষটা আছে বলে আমাদের নার্ভাসনেসের কোনো জায়গা নেই, আমরা প্রচন্ড
প্রচন্ড স্বাচ্ছন্দ্যে হেসে খেলে। ও খুব বিনয় করে বলছে, ওরা মানে ভালো টিচার তখনই হওয়া যায় যখন স্টুডেন্টরা শিখতে চায়, মানে তারা শেখার মতন জায়গায় থাকে। আই এম ভেরি হ্যাপি যে ওদের কাস্ট করতে পেরেছি এবং ওরা চরিত্রটার প্রতি মানে জাস্টিস করছে, এটাই বলবো আর কি। তা দুষ্টুমি করে, ওরা বকাও খায় আর আমরা আনন্দ করি একসাথে। আমার মনে হয় পুরুলিয়ার গাড়ি উল্টে যাওয়ার ইন্টেন্সটাও বলতে পারিস, ওটা বলতেই হবে। মানে আমাদের প্রচন্ড মেমোরেবল একটা ঘটনা যেটা এখন আমরা খুব হেসে খেলে বলতে পারি, কিন্তু সেই সময় একদমই হাসি পাইনি আর কি। এই প্রজেক্টটার জন্য আমার প্রথম গাড়ি শেখা, আমি গাড়ি চালাতে পারতাম না। তো এই প্রজেক্টটার জন্য আমি বেশ একদম ঘাট আট ঘাট বেঁধে গাড়ি টাড়ি চালানো শিখলাম কলকাতার রাস্তায়। কিন্তু ওই 15-20 দিনের গাড়ি চালানো শিখে একটা খুব দুর্ধর্ষ জিপ আমাদেরকে দেওয়া হয়েছিল, যেটা দেখতে খুব সুন্দর, আপনারা দেখেছেন, আপনাদের খুব পছন্দ হয়েছে। কিন্তু একদমই তাই, আমাদের খুব সুন্দর সুন্দর সিনস গেছিল। তো সেই জিপ চালাতে হয়েছিল আমাকে পুরুলিয়ার পাহাড়ি রাস্তায়, এবং প্রথম 2-3 দিন বেশ উতরে দিয়েছি, অ্যাকশন সিন টিন করেছি, ভিলেন দৌড়চ্ছে, আমি গাড়ি টাড়ি চালাচ্ছি হয়েছে। কিন্তু একটা খুব রোমান্টিক সিন আমার ওর, আমি গাড়ি চালাচ্ছি, ও পাশে বসে আছে, আমাদের কথাবার্তা হচ্ছে, গোটা সিনটা হলো এবং আমি গাড়িটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড় করালাম যেটার পাশে একটা খাদ মতো জায়গা ছিল, যেটা আমি একদমই বুঝতে পারিনি, এবং গাড়িটা দুবার এরকম ডিগবাজি খেলো এবং খানিক্ষণ পুরো ব্ল্যাঙ্ক। তারপর আমি দেখছি আমি তলায়, গাড়ি আমার মাথার উপরে, সবাই একে একে বেরোচ্ছে। আমি সাইডে ছিলাম, একদম সাইডে বসেছিলাম, আমি দেখছি আমার সাইডের যারা আছে ডান দিকে, গাড়িটা বাঁ দিক দিয়ে উল্টেছে, স্বাভাবিক ডান দিকের লোকেরা আমার ঘাড়ের ওপর পড়বে। তো ডান দিকের মানে অনেকেই ছিল, অপ্রতিম দা, ভোলা দা, তো সবাই সেটা, অপ্রতিম দা, সৌর্য, তারপরে সায়ক দা, সবাই ছিল। আমি হঠাৎ করে দেখছি অপ্রতিম দা আমার গায়ের ওপরে, সায়ক আমার বাঁ দিকে, ও গাড়ির উপরে, অন্ধকার চারিদিকে কিচ্ছু নেই, নিচে গাছে শুধু কাটা রাখছে, কাটার মধ্যে পড়ে আছি, গাছে গাছ ছিল বলে বেঁচে গেছি আমরা, পুরো জিপটা গাছের উপর ঝুলছিল। উঠে দেখছি কিছু নেই, অন্ধকার, আমি চিৎকার করছি, সবাই চিৎকার করছে, এরকম একটা ব্যাপার আর কি। তারপরে উঠে দেখি, তারপর যাই হোক অনেক কিছু হলো, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে, এবং ঈশ্বর চেয়েছিলেন যে আপনারা দর্শকরা আমাদের সিরিয়ালটাকে অনেক ভালোবাসবেন, তিনি জানতেন, তাই জন্য খুব অল্পের উপর দিয়ে গেছে। আমাদের ক্যামেরার কোনো ক্ষতি হয়নি, যেটা নিয়ে আমরা সব থেকে বেশি টেনশনে ছিলাম, কারণ আমরা একটা হালকা পাতলা ইঞ্জুরি নিয়ে কাজ করতে পারবো, কিন্তু আউটডোরে ক্যামেরা অনেক ক্ষতির ব্যাপার। সামনেই ক্যামেরা লাগানো ছিল, ক্যামেরা বসানো, আমাদের ডিওপি ওখানেই বসেছিল আর কি, পুরো ক্যামেরা সামনে উল্টো দিক। মজার কথা হচ্ছে যে সেদিন শুটিংটা কমপ্লিট করি আমরা, তারপরে আবার ওকে গাড়ি চালাতে হয়, তারপরেও আমাকে আবার গাড়ি চালাতে হয়। আমার তাতে কোনো বিশ্বাস ছিল, তার আতঙ্কটা তখন দেখার মতো, তার আতঙ্ক এবং আমার কোনো আতঙ্ক ছিল, কিন্তু আমার পাশে যাদেরকে বসতে হবে তাদের আতঙ্কটা আর কি দেখার মতো ছিল। সেইটা ক্যামেরা নিয়ে শুট করতে হতো যে তারা একদম ভয়, আবার সূর্য গাড়ি চালাবে, মানে সাংঘাতিক ব্যাপার। যাই হোক, আমরা খুব এনজয় করে পুরুলিয়ায় কাজ করেছি, এবং এই মানুষটা এবং আমাদের ডিরেক্টর অংশুমান প্রত্যুষ ছিলেন তখন, তারপর নিলয়দা ছিলেন, আমাদের ইপি, পুরো সিনিয়রদের সমস্ত টিম, আমরা প্রত্যেকে খুব এনজয় করে কাজ করেছি। আমরা বনফায়ার করেছি রাত্রিবেলা, আমরা অনেক এনজয় করেছি। সো এই করতে করতে আমাদের কাজ হেসে খেলে চলেছে, এখনো চলছে, এখনো চলছে। এই চরিত্রটা করতে গিয়ে কতটা প্রিপারেশন নিতে হয়েছিল তোমাদের দুজনকে? অনেক প্রিপারেশন নিতে হয়েছিল, মানে আমাদের দীর্ঘ এক মাস ওয়ার্কশপ চলেছিল, যেখানে আমরা সন্দীপ দাই আমাদের ওয়ার্কশপ নিয়েছিলেন, করিয়েছিলেন। এবার আমার যেটা মেন ব্যাপার ছিল, প্রথম থেকে ডায়ালেক্টের সমস্যা ছিল, যেটা মানে ছিল একটা, যেটা আমার মাথায় মানে কি বলবো, একটা বিশাল বড় কি ডায়ালেক্ট, একে তো অ্যাক্টিং প্রথমবার করব জীবনে, তারপরে আবার ডায়ালেক্ট, এটা তো এক্সট্রা ব্যাপার, কি করে করব সারাক্ষণ ওই ভাষায় কথা বলা, মানে তো ভীষণ একটা টাফ একটা ভাষা। তুমি বলো কি বলবো, মু তো বলতে রাজি আছি, জিজ্ঞাসাটা করো আমি উত্তর দিয়ে দেবো। তোদের যখন মালা বদল হয়ে গেছে তখন বিয়া হয়ে গেছে। শিখার যে ভাষা অর্থাৎ পুরুলিয়ার যে ডায়ালেক্টটা, সেটা কিন্তু অনেকটাই আরাত্রিকা সম্পূর্ণ নিজে তৈরি করেছে, নিজের মতো করে ভাষাটা বানিয়েছে, অন্যদেরকে শিখিয়েছে এবং প্রচন্ড ভালোভাবে বলেছে, সেজন্য দর্শকদের খুব পছন্দ এই ডায়ালেক্টে কথা বলাটা। অন্যদেরকে শিখিয়েছে, এটা খুব ইন্টারেস্টিং আর কি। আমার আউটডোরে একদিন আলাদা করে শুট ছিল, সেদিন আমার কোনো শুট ছিল না, তাও আমাদের যিনি ডিরেক্টর আছেন নিলয় দা, সেদিন আমাকে বলেছিল যে তোকে যেতে হবে। বললাম কেন, না অনেক গ্রামবাসী আছে তাদেরকে ডায়ালেক্টটা শেখাতে হবে সেই জন্য। তো এই ভিডিওরে ওই ইউটিউবে দেখে আর নিজে নিজে বলে বলে বাড়িতে বলে বলেই অভ্যেস করছিলাম কিছুটা, তারপরে বলতাম বাবুদাকে যে এরকম এরকম করেছি, তাহলে কি এটা এটা অ্যাড করবো, ওটা ওটা করবো, তারপর কিছু কিছু ইউটিউবে লিঙ্ক দেখে দেখে করেছিলাম, তারপরে আস্তে আস্তে সুবিধে হয়ে গেল আমার ওই কথাটা বলতে, এই আর কি। অগ্নিশিখা সেটে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি চান্দ্রেইদিকে, জেনে নেব তার কাছ থেকে তার কাজ করার অভিজ্ঞতা।
আচ্ছা, সম্প্রতি 200 এপিসোড ক্রস করলো এই সিরিয়াল, কাজ করার অভিজ্ঞতাটা ঠিক কেমন? খুবই ইন্টারেস্টিং, তার কারণ মানে আজকের দিনে দাঁড়িয়ে কোনো ধারাবাহিক 200 এপিসোড কমপ্লিট করছে, এটা খুব আনন্দের এবং গর্বের ব্যাপার। আর যেহেতু মানে ডিসেম্বর থেকে শুটিং শুরু হয়ে গেছিলো গত বছরের, মানে প্রায় একটা বছর হতে চললো, আমরা ন্যাচারালি এতটা সময় একসঙ্গে সবাই সবার সঙ্গে কাটাই, একটা পরিবারের মতো হয়ে উঠেছে আর কি পুরো ব্যাপারটা। আর প্রত্যেকটা ক্যারেক্টারের গ্রাফগুলো খুব চেঞ্জ হতে হতে গেছে, যেটা আমার মনে হয় অগ্নিশিখার ব্যাপারে খুব ইউনিক, সেটা আমার ক্যারেক্টারই হোক বা আমাদের শৌর্য মানে উইকির ক্যারেক্টারটাই হোক বা আরাত্রিকা মানে আমাদের শিখার ক্যারেক্টারটাই হোক, সব ক্যারেক্টারগুলোর মধ্যে একটা চেঞ্জ এসেছে কোথাও না কোথাও। আর বিভিন্ন রকমের আর কি ঘটনার, মানে শুধুমাত্র বাড়ির মধ্যে না, বাইরের লোকজন হ্যানা ত্যানা অনেক কিছু, অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র ঘটেছে এই অগ্নিশিখায়। চরিত্রটা আমার ভালো লেগেছিল, কারণ আমি এর আগে অবধি যে কটা ক্যারেক্টার নেগেটিভ করেছি টেলিভিশনে সেই সবগুলোতে প্রচুর সাজগোজ ছিল, কিন্তু এটা খুব সিম্পল একটা লুক, সেটা আমার খুব ভালো লেগেছিল। এবং এর নেগেটিভিটিতে মানে এর ক্যারেক্টারটা মাঝে মাঝে সাংঘাতিক নেগেটিভ, আবার এখন ভয়ঙ্কর পজিটিভ হয়ে গেছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ও লজিকের বাইরে গিয়ে কখনো নেগেটিভিটিটা একদমই করেন। আচ্ছা, শুটিং সেটে ঠিক কীভাবে কাজটা হয়, কতটা মজা হয়? সে ভীষণ মজা, মানে আমরা সারাক্ষণ একে অপরের পেছনে লাগতে থাকি, আর সারাক্ষণ নিলয়দা আমাদের বলে, মানে আমাদের ডিরেক্টর, চলো চলো চলো। আর তবে হ্যাঁ, যখন আমরা সিনটা করি, আলটিমেটলি যখন সিনটা হয়, তখন আশা করি সেটা আপনাদের ভালো লাগে দেখতে, সেই জন্যই টাচউড আমাদের অগ্নিশিখা 200 এপিসোড কমপ্লিট করেছে। 200 এপিসোড হয়ে গেল আমাদের অগ্নিশিখার, এটার তো একটা মানে বিশাল অভিজ্ঞতা অবশ্যই, একটা এপিসোড হলেও আমার কাছে একটা বিশাল অভিজ্ঞতা, 200 এপিসোড হলেও তো আরও বেশি। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের ইউনিটের আমাদের আর্টিস্ট থেকে শুরু করে সব টেকনিশিয়ানরা সবাই যে একসাথে সবাই মিলে হই হই করে মানে ভীষণ আনন্দ করে যে 200 এপিসোড আমরা পেরিয়ে গেলাম, মানে এর থেকে এই কাজের মধ্যে যে আমরা যেরকম আমি মজা করে কাজ করি সেইটা মানে মানে প্রকাশ করার মতো জায়গায় আমি নেই, এটা ঘটনা। মানে সবাই 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 ভীষণভাবে খুব আনন্দ করে, আমাদের নতুন হিরো হিরোইন তারা খুব বাচ্চা, খুবই ইনোসেন্ট, মানে খুব একদম প্রথম কাজ, মানে এত সুন্দর করে, বাকি যারা সিনিয়র আর্টিস্ট আছেন প্রত্যেকে মানে সবাই একসাথে যেরকমভাবে কোঅপারেট করে কাজ করে এখানে, সেইটা অ্যাজ এ ডিরেক্টর হিসাবে আমার কাছে একটা ভীষণভাবে পাওনা। যেহেতু আমরা দুজন জুনিয়র মোস্ট মেম্বার্স অফ দ্য ইউনিট, ফলে আমরা প্রথম প্রথম তো একদম এরকম মানে সুবোধ বালক বালিকার মতো দাঁড়িয়ে থাকতাম, ভাবতাম যে এনার সবাই, এদেরকে ছোটোবেলা থেকে টেলিভিশনের পর্দায় দেখেছি, হাঁ করে তাদের অভিনয় দেখেছি, তাদের সঙ্গে অভিনয় করতে হবে, প্রচণ্ড ভয় ভয় ছিলাম। কিন্তু এই 8 মাসে সেসব মানে বহু অতীতের বিষয় আর কি, এখন প্রত্যেকের সঙ্গে দারুণ সম্পর্ক এবং অনেক ধরনেরই খুনসুটি হয়। আমি এক্ষুনি একজনকে ডেকে নেবো, যিনি আমাদের ফ্যামিলির হেড অফ দ্য মাস্টার, হেড অফ দ্য ফ্যামিলি, এবং যাকে ছাড়া অগ্নিশিখা অগ্নিশিখা হতো না। আমি ডেকে নেবো আমার বাবাকে, কোনোদিনও বুঝতে দেননি সিনিয়র বলে, এখনো তো নাই, আলাদাই একটা ব্যাপার আর কি। চলে এসো তুমি, তাতে চলে এসো, বসি বসো। সুদর্শন চক্রবর্তী আমার বাবা, চক্রবর্তী ইন্টারন্যাশনালের মালিক, তিনি কখনো ভালো কখনো খারাপ, তার কি বক্তব্য? প্রথমে ওদের বক্তব্যটাকে আমি কাটি, এই যে আমাকে অপমান করলো গুরুজন বলে, আমি তো গুরুজন নই, আমি ওদের থেকেও ছোট, ভালো করে দেখুন। হ্যাঁ, আমি জুনিয়র মোস্ট, ওরা সিনিয়র আমাদের কাছে। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, সিনিয়র জুনিয়র সব মিলেমিশেই তো কাজটা করতে হয়। এবার ন্যাচারালি আমরা যখন জুনিয়র ছিলাম, তখন আমরা আমাদের কিছু সিনিয়রদের কাছ থেকে এই ভালোবাসাটা পেয়েছিলাম বলে আমরা তখন বুঝতে পেরেছিলাম যে জুনিয়র থাকলে ভেতরে একটা ভীতি কাজ করে, একটা কুণ্ঠাবোধ কাজ করে, সেটাকে ইজি করে দিয়েছিল যেরকম আমাদের সময়কার সিনিয়ররা, সেরকম আমরাও চেষ্টা করেছি। আর এরা দুজনে অসম্ভব ট্যালেন্টেড, প্লাস আমাদের টিমটাও ভীষণ ট্যালেন্টেড, প্রত্যেকে মজা করে কাজ করি, হ্যাঁ হ্যাঁ হো করে, মানে অফ ক্যামেরা যদি মেকআপ রুমটা দেখেন ওটা বেশি এন্টারটেইনিং মনে হবে। দারুণ একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাকে থাপ্পড় মারতে আসবে, আমি সেটা ধরবো আর কি, এরকমটা সিন আমি বুঝতে পেরেছি অনিন্দ্যতা করবে, আমি শুনেছি অনেকদিন আগে থেকে। আমি যখন সামনে থেকে ওনাকে দেখি, কি করে আমাকে থাপ্পড় মারতে আসবে, আমি ধরবো কি করে, মানে আমাকে তো এরকম করে দেখতে হবে।
হচ্ছে, আমি তো মনে হচ্ছিল ঢাই কিলো কাঠ, তাই তো হাঁটুর নিচে আমি কি করবো, এরকম একটা ব্যাপার ছিল। আমি আমি একে তো আমাকে ভালো করে করতে হবে, এরকম একটা ব্যাপার। আমি সিনে আমি অফ স্ক্রিন তো যাই, আমি একদম মানে মিউ মিউ হয়ে আছি, কিন্তু অন স্ক্রিন আমাকে বাঘ হতে হবে, তো সেটা তো হলে হবে না। আমি প্রচণ্ডভাবে মানে এমনভাবে উনি আমাকে সাপোর্ট করেছেন, আমি সেটা না বলে পারবো না। মানে আমার হাত ধরাটা অনেকবার প্রবলেম হচ্ছিলো, ধরতেই পারছিলাম, ঠিক আছে আমি ঠিক আছে আমি হাতটা স্লো উঠাচ্ছি, তুই এখানে ধর, তুই এই জায়গাটা এই কর, এই জায়গাটা ঘড়িয়েছে ছেড়ে কর, এই কর এই কর। আমার একটা পাটলা দেওয়া হলো এত উঁচু যে তুমি এখানে দাঁড়িয়ে করো, হাতটা দাও। অপমান করলো শ্বশুরকে, অপমান। তো এবার প্রথম সিন ধরে টাকা টাকা ছুড়ে দেবো আর কি, এবং সিনটায় আমি প্রচুর রিভিউজ পেয়েছিলাম। মানে প্রথম ওরকম একটা অগ্নিশিখার, তখন এই জলি ক্যারেক্টারের মধ্যে প্রথম একটা শিখার মানে অগ্নিশিখা টাইপের একটা সিন আর কি, একটা প্রতিবাদ করার। তো সেই সিনটাতেই আমি বুঝে গেছি যে আমার এনার সাথে কাজ করতে কোনো প্রবলেমই হবে না, আমি যতই এ সিন থাকুক। তো এখন তো আর এখনও সেমভাবে আমাদের ওই হেল্প করেই যায়। একদমই তাই, মানে এমন এমন জিনিস উনি করেন একজন কো-অ্যাক্টর হিসেবে, যেটা কিন্তু আমি বলতে পারি করার কোনো দরকার নেই। মানে উনি হয়তো সিনের মধ্যে আছেন অন শর্ট, আমরা হয়তো সিনের মাঝখানে ঢুকবো, একটা কিউ ওয়ার্ডে হয়তো আমাদেরকে সিনে ঢুকতে হবে, অনিন্দ্যদা বলেন আমি হাতটা পেছন থেকে এরকম করবো, তখন ঢুকে যাবে, যেটা কিন্তু ওনার শটের মধ্যে করার দরকার নেই। কিন্তু মানে এই ধরনের হেল্পগুলো পেলে তখন কোনো অসুবিধেই হয় না, তখন আমাদের ডেভেলপ করতে ভালো লাগে, ব্যক্তিগত সম্পর্কগুলো খুব স্ট্রং তৈরি হয়, কাজটা করতে ভালো লাগে। প্রত্যেক দিন সকাল 6টায় কল থাকুক, যত রাত অবধি শুটিং হোক, আমাদের মনে হয় এই মানুষগুলোর সঙ্গে তো কাজ করছি, তাই ভীষণ আনন্দ নিয়ে আমরা কাজটা করতে পারি। এই যে খুবই ভালো লাগলো, মানে সত্যি এরমভাবে জুনিয়ররা সিনিয়রদের অ্যাকনোলেজ করছে। তবে ওদের কথাটা বললে সেটা রেস দিয়ে ধরে, এটা তো কাজ, হয়তো টেকনিক্যালিটিস এত বছর অভিজ্ঞতায় আমি একটু বেশি শিখেছি ওদের থেকে এই মুহূর্তে, সেইগুলো শেয়ার করা আর কি। মানে এখন তো অনেক জায়গায় হয় যে নানারকমভাবে, এখনকার কাজের ক্ষেত্রে হয় মানুষ নানারকমভাবে বদলে গেছে, তা আমাদের এই ইউনিটটা সেভাবে বদলাইনি, আমরা সেই বাচ্চাই রয়ে গেছি। আর শিশু সবসময় পিওর, শিশুরা শিশুদের চিরকাল হেল্পই করে যায়। আরও একজন মানুষ যে আমাদেরকে একদমই ভয় পাওয়ায় না, দর্শকদেরও প্রচণ্ড ফেভারিট, তাকে আমি একটু ডেকে নেবো, আমার দাদা ভাই, প্লিজ চলে এসো। হ্যাঁ, আমার মেজো ছেলে, প্লিজ চলে এসো। হ্যাঁ, থ্যাংক ইউ সমস্ত দর্শকদের যারা আমাদেরকে এইভাবে প্রত্যেক দিন কোঅপারেট করছেন আমাদের এই অগ্নিশিখা যতদিন চলবে আরো ততদিন আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাবো। তো এই যে দুজন নতুন মানে কি বলবো হিরো হিরোইন আপনাদের কাছে, আমাদের কাছে ছোট ভাই বোনের মতন, এটা শর্টটা দিয়ে আসি তাহলে। হ্যাঁ, আমার মেজো ছেলে শর্টে যাচ্ছে, যাকে বাকি দায়িত্ব পরিবারের এই কজনের মধ্যে থাকলো আর কি। আমি ওর বাবা, দয়া করে মুখে যাইতে দাও। সেটা তো বাবা, তারপরে কি বকাশকাটা কেন হয়? উল্টে মানে বাবা বকাঝকা খায় আর কি, যেটা আপনারা স্ক্রিনে দেখেন তার উল্টোটাই হয়। যাকে আচ্ছা, আরেকজন রয়েছেন যিনি এখন চলে গেছেন, আমি আসার আগে একটু আগে ছিলেন, তাকে না ডাকলে খুব অন্যায় হবে, ক্যামেরার পেছনেই বসে আছে। আরেকবার আরেকবার আসুন, আরেকবার আসুন, এই অগ্নিশিখা যে আপনারা দেখছেন, হ্যাঁ ক্রস করুন, দেখছেন যার কারণে, যার কারণে, যার ব্রেইন চাইল্ড, যার কারণে আমরা এই চরিত্রগুলো আবার নতুন করে আলাপ করিয়ে দিই, যদিও আলাপ করানোর কিছু নেই। মিস্টার সন্দীপ চৌধুরী আমরা বন্ধু, কিন্তু এইখানে এই মুহূর্তে হি ইজ মাই মাস্টার রাইট নাও, আই এম হিজ অনিন্দর সাথে বহু যুগ ধরে বন্ধুত্ব বলবো, মানে পরিচালক আর অভিনেতার সম্পর্ক তো রয়েছে, কিন্তু সেটা আমি বলবো সেকেন্ডারি, বোধহয় আমরা বন্ধুটা ফার্স্ট। এবং অগ্নিশিখা যখন আমরা শুরু করছি তখন কাস্ট করার সময় আমার মনে হয়েছিল যে অনিন্দ হলে এই চরিত্রটা খুব ভালো ফোটাতে পারবে, তখন ওকে বলা, আর সেরকম সুযোগ হয়ে যায় যে ওই সময় বোধহয় খুব একটা বেশি মেগা করছিস না, বোধহয় দুটো করছিস না, হ্যাঁ যাই হোক, তা এখন অনেকগুলো করছে, ব্রেক দেয় ডেট নিয়ে, যাই হোক। তা যাই হোক, মানে অনিন্দ খুব আপনারা জানেন নিশ্চয় পরিচয় মানে সকলের সাথেই আছে যে ও কত ভালো অ্যাক্টার, আর
চরিত্রটা যেরকম চেয়েছি সেরকম করতে পারছে, এবং আমরা তো মানে বলবো যে এরাও শত্রু থেকে আমাদের মানে জার্নি শুরু। এবং আমরা যখন একসাথে মানে অনিন্দ, আমি, শাগনিক, মানে সব জয়, যখন সব বিদিশা, সব যখন এক জায়গায় মানে আমরা বলি যে আর্ধেক এরাও শত্রু টিমটা এখানে রয়েছে, মানে তা সেই আর কি। এরাও শত্রু 5000 পর্ব চলেছিল, আমরা সবে 200, আমাদের অনেকে হতে হবে, অনেকে হতে হবে। আমাদের প্রোডাকশন টিম, তারা আমাদেরকে ভীষণভাবে পেছন থেকে সাপোর্ট করে, এবং সবার মাথার উপরে আমাদের রয়েছেন সন্দীপ চৌধুরী, যিনি তার গল্প এবং সেই গল্পটাকে নিয়ে যাওয়া, সেই গল্পটার স্ক্রিপ্ট, সেই গল্পটার মানে পুরো ওয়ানলাইনার মানে এত ভালো, মানে তথাকথিত আমাদের যা যা মেগা সিরিয়াল চলে শুধুমাত্র ওই শাশুড়ি বৌমা ঝামেলা, এই সেখান থেকে বেরিয়ে এসে যে সিরিয়ালটা একটু অন্যরকম, একটা আদিবাসী মেয়ে, সে তার ডিএম হওয়া, সেই তার সে একটা জার্নি, সেই জার্নিতে তার পাশে সবসময় বিক্রমকে পাওয়া, এটা মানে বাংলা সিরিয়াল আমি এটা বলতে পারি যে এই মুহূর্তে তো অবশ্যই গত আমার অভিজ্ঞতাতে যা আছে তাতে এরকম গল্প কিন্তু আমরা কোনো দিন কোনো বাংলা সিরিয়ালে করিনি, মানে একদম পুরো আলাদাভাবে গিয়ে, এবং সেই সিরিয়ালটা এরকমভাবে মানে 200টা এপিসোড উত্তীর্ণ করে দিল, এটা সম্পূর্ণরূপে দর্শক আমাদের ভীষণভাবে ভালোবেসেছে বলেই আমরা এটা করতে পেরেছি। আরও আপনারা ভালোবাসুন আমাদের, আমরা যাতে আরও এটাকে 200 থেকে 300 থেকে 400, 500, 1000 এপিসোডে যেতে পারি, এইটাই আপনাদের কাছ থেকে আমাদের চাওয়া। এইটুকুনি আমরা আশা করছি যে আমাদের অধিকার আছে আপনাদের কাছে এটাকে চাওয়ার। থ্যাংক ইউ। খবর দেখতে, খবর শুনতে চোখ রাখুন বেঙ্গলস্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।